এই ফাসকাই কি কেমন দেখাচ্ছে একবারে জামা কুইলে বাতাস করতে করতে স্কুল চলে আসছে ঢ্যাং ঢ্যাং করতে করতে কি করবো আপনার স্কুলে ফ্যান নাই ওই জন্য আমি জামা দিয়ে হাওয়া করছি পড়া করে হয়েছিস হ্যাঁ পড়া করে হয়েছি একদম যা ধরবো পারবি তো হ্যাঁ পারবো তাহলে বল কি গরু যে চড়াই তাকে কি বলা হয় গরু যে চড়াই তাকে রাখাল বলা হয় রাখাল বলা হয় হ্যাঁ গুড অ্যান্সার যে গাধা চড়াই তাকে কি বলে ও যে গাধা চড়াই তাকে কি বলে কি বলে মাস্টার বলে মাস্টার বলে তাহলে বুঝতে পারছিস তুই কত বড় একটা গাধা হ্যাঁ আমি তো বুঝতে পারছি আমি গাধা তাহলে আপনি গাধা রাখাল এই ফসকা শোন কি একটা কথা জানিস ভাই কি কথা ভাই আমার গার্লফ্রেন্ডের না আজ জন্মদিন বুঝলি হ্যাঁ তো কি উপহার দিব আমি কিছু খুঁজে পাচ্ছি না একটু যুক্তি মুক্তি দেন রে ভাই তা ভাই আপনার গার্লফ্রেন্ডকে আপনি কি উপহার দিবেন তা আমাকে জিজ্ঞেস করছেন কেন বলুন আরে বল না রে ভাই তোর তো খুব বুদ্ধি বললে খুব একটু ভালো হয় বুঝলি বললে একটু ভালো হয় বললে ভালো হয় হ্যাঁ তা আপনার গার্লফ্রেন্ড দেখতে কিরকম আমার গার্লফ্রেন্ড দেখতে একবারে হেভি একবারে ওয়ান পিস জানিস তো ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস হ্যাঁ তাহলে এক কাজ করেন কি কাজ আমার মোবাইলের ফোন নাম্বারটা দিয়ে দেন আপনার গার্লফ্রেন্ডকে তোকে ভাই যুক্তি দিতে হবে না আমি আমার যুক্তি লিখে কাজ চালাচ্ছি হ্যাঁ ফাটকা তুই স্কুলে কলার পাতা নিয়ে এসেছিস কেন আপনার স্কুলে বসার জায়গা নাই ওই জন্য আমি কলার পাতাতে বসে পড়াশোনা করব বসার জায়গা নাই না তো মেঝেই বসবি রোজ রোজ মাটিতে বসতে আর মেঝেই বসবি মেঝেই বসবি রোজ রোজ মাটিতে বসতে মেঝেই বসবি মেঝেই বসবি পড়া করে এসছিস হ্যাঁ আচ্ছা বল তাহলে কি কি খেলে চোখের দৃষ্টি বাড়ে কি খেলে চোখের দৃষ্টি বাড়ে হ্যাঁ ঘাস খেলে চোখের দৃষ্টি বাড়ে ঘাস খেলে চোখের দৃষ্টি বাড়ে তুই একটা গরু তো তাই গরুর মতন তোর অভিজ্ঞতা গরু না ছাগল গরু গুলো দেখতে পান না আপনি বুড়ো হয়ে গেলেও চোখে চশমা লাগে না অত দৃষ্টি শক্তি একই থাকে জানে না শুনে শুধু মনে দরজা খুলে দিলাম বাইরে থেকো না তুমি মনের দরজাটা আপনার শরীরের কোন জায়গায় শুনি মনের দরজা মানে ওই যে আপনি এখনই গানটা করলেন মনের দরজা খুলে দিলাম বাইরে থেকে না তো বলুন আমি ঢুকে পড়ছি আপনার শরীরে কোন পাগল লোক রে ওয়াজা চলে একটু শান্তি করে গানও করতে পারবো না কি না আমি পাগল হ্যাঁ আপনি এই গান আর কোন জায়গায় করেন না আমি ভালো বুঝে বেঁচে গেলেন ওই ফাচকা কি তোর নাচ বিয়ে সে বিয়ে ভেঙে গেছে গো বিয়ে ভেঙে গেছে কি করে ভাঙলো একটা মশা মারিছিলাম ওই জন্য বিয়ে ভেঙে গেছে ধর পাগলা মশা মেলে কোনদিন বিয়ে হয় নাকি আর সে কথা আর বলেন না আমি বিয়ে করতে গেছি শ্বশুর বাড়িতে হ্যাঁ দিয়ে আমি যেখানে বসেছিলাম আচ্ছা আমার শ্বশুর এসে পাশে বসেছে আচ্ছা তো আমি দেখছি শ্বশুরের গালে একটা মশা বসেছে তারপর হ্যাঁ যে আমি প্রণাম করে এক চড় মেরেছি মশাটাও মরে গেছে শ্বশুর উল্টে পড়ে গেছে হ্যাঁ তখন পাড়ার লোক এসে বলছে যে জামাই এক্ষুনি শ্বশুরকে মেরে খুনপাট করে ফেলছিল এই বিয়ে ধোয়া যাবে না ওই মিলে পাড়ার লোকজন সব বিয়ে ভেঙে দিতে জানেন এই বাচ্চা শোন কি সেদিন আমেরিকা থেকে দু তিনজন ইঞ্জিনিয়ার এসেছিল তুই কি নিয়ে বেশ ওদের সঙ্গে কথা কাটাকাটি করছিলি আমি দূরে ছিলাম শুনতে পাইনি কি নিয়ে আরে বাবা রে আমেরিকা থেকে তিনটে ইঞ্জিনিয়ার এসেছিল হ্যাঁ ইঞ্জিনিয়ার এসে ভারতে ইঞ্জিনিয়ারিং করতে এসেছে ইঞ্জিনিয়ারিং তো একটা পাইপের ভেতর দিয়ে কারেন্টের তার ঢুকাবে হ্যাঁ তো তিন দিন ধরে চেষ্টা করে তারটা কিন্তু ঢুকাতে পারছে না আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখি প্রত্যেক দিন হ্যাঁ তো একদিন বললাম ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা বুদ্ধি দিচ্ছি দেখা বুদ্ধিটা লেন দেখবেন তারটা ঢুকে দেবে ওরা বলছে আমরা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার শিখেছি আর এই ভারতের মূর্খ লোকের কাছে এইসব বুদ্ধি নিতে হতে চাইছে হ্যাঁ আবার একদিন চেষ্টা করে তাও ঢুকাতে পারে না আবার গিয়ে বললাম দাদা এই করে হবে না আবার বুদ্ধিটা লেন হ্যাঁ তখন বলছে ঠিক আছে আচ্ছা তুমি বুদ্ধিটা দাও তখন আমি করেছি কি হ্যাঁ একটা ইন্দুর ধরি লিয়েছি ধরি লিয়েছে ইন্দুরের লেজে হ্যাঁ ওই তারটাকে বেঁধে দিয়েছি যে পাইপের এই মুখে ইন্দুরটা ঢুকিয়ে দিয়েছি ইন্দুরটা ভয়ে কিন্তু একদম বুঝতেই পারছেন এই মুখ দিয়ে পাইপের ওই মুখ দিয়ে যা বাহারি আছে তখন ওই আমেরিকার তিনটে ইঞ্জিনিয়ার বলছে সালা ইন্ডিয়ার লোকের মাথায় এত বুদ্ধি এই বচকা কি গো দাদা সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছিস আর এখন সন্ধ্যা হতে চলেছে কোথায় গিয়েছিলি রে দাদা আজ আমি একটু সিনেমা দেখতে গিয়েছিলাম সিনেমা দেখতে গিয়েছিলা কি সিনেমা দেখতে গিয়েছিলা ও সিনেমার নাম হচ্ছে মায়ের মমতা পুরোনো সিনেমা এটা কিন্তু বেশ ভালো এবার তুমি একটা নতুন সিনেমা দেখতে পাবা দুতলার উপরে যাও নতুন সিনেমা একদম নতুন নতুন একদম দুতলায় দুতলায় যাও তাড়াতাড়ি যাও তো সিনেমার নাম কি বাপের কেলানি সিনেমা নাম বাবার বাপের কেলানি এই সিনেমা আমি দেখবো না ভাই কি রে ফসকা কি তুই ঝাড়ু লিয়ে স্কুলে এসেছিস কেন আপনার স্কুলে যা ধুলো ওই জন্য আমি ঝাড় দিব তারপর আমি বসবো ঠিক আছে বস বলেন কি বলবেন বলেন তুই তো কোনোদিনই পড়া করে আসিস না ছাগলের ওপর একটা রচনা লিখে আসবি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুই তাহলে আজ যা ছুটি হ্যাঁ ছুটি ঠিক আছে কাল আসবি স্যার এসেছি স্কুলে তুই ছাগল নিয়ে স্কুলে এসেছিস কেন ও আপনি কাল বললেন না
ছাগলের উপরে একটা রচনা লিখে লিখেছে যে চড়াবে সেও ছাগল হয়ে যাবে বুঝলি। ওই অজাগর আসছে তেড়ে আয়ে আমটি আমি খাবো পেরে। এই ছেলেটা না একবার মায়ের মতো রাক্ষসী হয়েছে। হ্যাঁ অজাগর যখন তোকে তেড়িয়ে আসছে আমটি আবার পেরে খাওয়ার কি দরকার শুনি? আ শালা মেয়ে ছেলে গেলে আর পারা যায় না। কেন রে কি হলো? আরে বাবা মেয়ে ছেলে গেলে কান্ডু জ্ঞান দেখলে মাথা খারাপ হয়ে যায়। কেন? এমন এমন জিনিসের প্যান্ট পরে কি করে যে বেড়াই, সেই প্যান্ট পরে আমি ভাবতেও পারি না বুঝলে। আরে মেয়ে ছেলেরা জিনিসের প্যান্ট পরলে তো তোর অসুবিধা কোথায়? আরে বাবা আমার কথাটা শুনুন তো। বল। আমি কালকে একটা টাইট জিন্সের প্যান্ট পরেছিলাম, হ্যাঁ পরে খোলার সময় শালা খুলতে গেছি প্যান্টটা জায়গা সামনে ধুলে গেছে জানেন। হ্যাঁ।